আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। সম্মানিত দর্শক, আজ আমি আপনাদেরকে আবহন বাংলার একটি অতি মজাদায়ক ঘটনা বলবো, অতি আশ্চর্য ঘটনা, যেটি আমাদের জনজীবনে যে একটি অভ্যাস, আমাদের পোশাক পরিচ্ছদের একটি অভ্যাস, এবং এই অভ্যাসের মধ্যে আমাদের এক শ্রেণীর পুরুষের যে মনোভাব লুকায়িত থাকে, ঠিক সেই মনোভাব নিয়ে মনস্তাত্ত্বিক কিছু আলাপ আলোচনা করব। বিষয়টি মজার, ভালো লাগবে আপনাদের, আশা করি। আপনারা যারা গ্রাম বাংলায় মানুষ হয়েছেন কিংবা এমনি শহরে মানুষ হয়েছেন, তারা কমবেশি সকলেই জানেন যে আমাদের দেশের মেয়েরা, সেটা মা হোক, বোন হোক, চাচা হোক, চাচি হোক, খালা হোক, ফুফু হোক, সে যাই হোক না কেন, গ্রামের মহিলারা, শহরের মহিলারা সকলেই যারা শাড়ি পরেন, ঠিক সেই শাড়ির নিচে অন্তর্বাস হিসেবে তারা এক ধরনের একটি পোশাক পরেন, ঘাগরা টাইপের পোশাক পরেন। গ্রাম বাংলায় এটিকে বলা হয় ছায়া, এবং প্রমিত বাংলায় এটিকে বলা হয় পেটিকোট। তা আমরা যারা গ্রামে মানুষ হয়েছি ছোটোকালে, আমাদের কিশোর এবং বালককাল কেটেছে, আমরা এই ছায়া নিয়ে, পেটিকোট নিয়ে যে সমস্ত দৃশ্য দেখেছি এবং যে সমস্ত ঘটনা দেখেছি, এটির মধ্যে ঠিক এই যে কোট শব্দটি এমনভাবে, এটা ব্যঙ্গাত্মকভাবে আসছে, যেটা আপনারা শুনলে খুব আশ্চর্য হয়ে যাবেন। আপনারা লক্ষ্য করেছেন কিনা জানেন যে আমাদের গ্রামে দুই ধরনের মানুষ ছিলেন আর কি, সাধারণত একটা যারা খুবই দরিদ্র মহিলা যারা ছিলেন, তারা শুধু শাড়িটা পরতেন, তাদের পেটিকোট পরার মতো অবস্থা ছিল না, ছায়া পরার মতো অবস্থা ছিল না। সাধারণত একটু সংগতিপূর্ণ যারা, ঠিক একটু সচ্ছল প্রকৃতির, তারা ছায়া পরতেন, এবং যারা মহিলারা এই ছায়া পরতেন, ছায়ার মধ্যে আবার দুই ধরনের ছিল, যারা একটু ব্যাকডেটেড তারা ছায়া পরতেন তুলনামূলকভাবে একটু উপরে উঠিয়ে, অর্থাৎ হাঁটুর ঠিক নিচে এবং গোড়ালির ঠিক উপরে মাঝামাঝি জায়গাতে, আর যারা একটু স্টাইলিস্ট তারা এই পেটিকোট তারা পরতেন বা পরেন, সেটি হলো একেবারে হাঁটুর নিচে গিয়ে আমাদের যে পায়ের গোড়ালি, এই গোড়ালির কাছাকাছি, এবং শাড়ি এবং এই পেটিকোটটা মোটামুটি সমপর্যায়ে থাকে, এবং শাড়ির সঙ্গে ম্যাচ করে আধুনিককালে এমনভাবে তারা পেটিকোট পরেন যেন শাড়ি এবং পেটিকোট দুটোকে একে অপরের সঙ্গে মিলে যায়। কিন্তু এই যে ঘটনা, এটি কিন্তু আসলে আজকে এই উদ্দেশ্য নয়, সেটি হলো আমাদের যে পেটিকোট, পেটিকোটের সঙ্গে অনেকে ছায়া, যেটা আঞ্চলিক ভাষায় ছায়া বলা হয়, তাকেও ইদানিংকালে মানুষের ব্যঙ্গ করে পেটিকোট বলে। প্রমিত বাংলার যে পেটিকোট শব্দটি, এই পেটিকোট শব্দটিকে এখন অনেকে ব্যঙ্গ করে আবার ছায়াকোটও বলেন, এবং পেটিকোটকে ছায়াকোট কেন বলা হয়, ছায়াকোটকে পেটিকোট বলা হয় কেন, এবং ইদানিংকালে এই পেটিকোট শব্দটি ব্যাপকভাবে আলোচিত সমালোচিত হচ্ছে কেন, তাও আপনারা খুব ভালো করে জানেন, আমি সেদিকে যাব না। আমি যেটি বলতে চাই যে এই পেটিকোটকে ঘিরে কিছু পুরুষ, তাদের আদিক্ষেত্তা আবহমান বাংলায় ছিল, এখন আছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমরা ছোটোকালে দেখেছি, সেটি হলো পুরুষদের মধ্যে, ছেলেদের মধ্যে যাদের বিকৃত রুচি, যারা মেয়েদেরকে প্রেম নিবেদন করতে চায় কিন্তু তারা সাহস পায় না, কিংবা তারা দেখা যাচ্ছে যে একটা মহিলাকে খুব পছন্দ করে কিন্তু তার তাবেদারি করতে চায় কিন্তু তার তাবেদারি করতে পারে না, তার সঙ্গে প্রেম করতে চায়, তার কাছাকাছি যেতে চায়, তাকে স্পর্শ করতে চায়, তার ঘ্রাণ নিতে চায়, তার সুধারস পেতে চায়, তার প্রেমের যে মণিকাঞ্চন এগুলোকে সে নিতে চায় কিন্তু সে সেটা পারে না, তার সে সাহস নাই। তো যখন সাহস না থাকে তখন সে করে কি, ওই মহিলার, সংশ্লিষ্ট মহিলার পেটিকোটের দিকে সে নজর দেয়, এবং তার পেটিকোট হওয়ার জন্য সে উঠে পড়ে লাগে। বাংলাদেশে আপনি দেখেন যে পেটিকোট, নারীদের যে পেটিকোট, নারীদের যে ব্লাউজ, নারীদের ছায়া, কিংবা নারীদের যে সামনে যে ওড়না, সেই ওড়নাকে নিয়েও কিছু পুরুষের আধিক্যতা রয়েছে। বাংলাদেশের খুবই একজন নামকরা কবি, সে তার একটা কবিতায় বলেছেন যে তুমি যে প্রিয়তমাকে বলেছেন যে তুমি যে ওড়নাটি পরো, সেই ওড়নাটি হলো আমার প্রেমের জায়নামাস। এবং এই যে দেখেন একটা কবি যে কথাটি বলো, প্রেমের জায়নামাস হলো একটা নারীর ওড়না, তো এই যে তার এই বক্তব্যটাকে আবার কিছু কিছু নারী আছে যারা মনে করেছে ও মাই গড, এর চাইতে আর ভালো কোনো জিনিস নেই, এবং তারা এটাকে ব্যাপকভাবে কবির এই কথাটাকে প্রচার করছেন, এবং এই প্রচারিত কবির এই কবিতার জন্য কবিকে বিভিন্ন রকম উপহার পাঠিয়েছেন। এরকম নারীর সংখ্যা কিন্তু বাংলাদেশে একেবারে নেহায়েত কম নয়। আপনারা কবির নামে হয়তো অনেকে জেনে যাবেন, বা এই কবির কবিতাটা আপনারা দেখে নেবেন। তাহলে
এই যে কবি এবং কবিতা, এটার সঙ্গে পেটিকোট ছায়াকোট পুরুষের যে তাবেদারি করার ইচ্ছা, ভ্রষ্টতা নিয়ে তার মাতামাতি করার ইচ্ছা, এবং নারীর পেটিকোট হওয়ার যে ইচ্ছা কিছু পুরুষদের মধ্যে রয়েছে, এটা যদি আপনারা জানেন যে এটার কার্যকারণ কী, অবস্থা কী, তাহলে আপনি বুঝবেন। সেটা হলো যে পুরুষের করে কি, আমি দেখতাম যে অনেক মহিলা তারা এই পেটিকোট রৌদ্রে শুকাতে দিত, কেউ কেউ বাড়ির পাশে গিয়ে কলাই খেতে সেটা শুকাতে দিত। তো এই অবস্থাতে ওই যে পুরুষরা যারা এই পেটিকোটের প্রতি আকর্ষণ, তারা করতে গিয়ে সেই পেটিকোট স্পর্শ করত, সেটার ঘ্রাণ নেওয়ার চেষ্টা করত, অনেকে আবার সেই পেটিকোট চুরি করত। তো এই যে চুরি করে তারা এই নিজেদের কাছে সেটা রেখে দিত। তো এটা গ্রাম বাংলায় ঘটতো এবং এখন ঘটে কিনা আমি জানি না, বাট আমরা যখন ছোটো ছিলাম তখন এই জিনিসগুলো দেখেছি এবং আমরা সেই পুরুষদেরকে চিনি এবং সেই যুবকদেরকে চিনি, কেউ বিবাহিত ছিল, কেউ অবিবাহিত ছিল এবং কেউ ঠিক বৃদ্ধ হয়ে গিয়েছে, এরকম লোকও এই ধরনের কর্মকাণ্ড করেছে এবং এই কর্মকাণ্ডের মধ্যে তাদের একটা বিকৃত রুচি ফুটে হচ্ছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে পুরুষ কেন নারীর পেটিকোটের প্রতি আকর্ষণ বোধ করে, কিংবা পুরুষ কেন সরাসরি নারীর সাথে প্রেম নিবেদন না করে, কিংবা সরাসরি নিজেকে তার প্রেমিক হওয়ার জন্য উপযুক্ত হিসেবে গড়ে না তুলে, কিংবা সরাসরি গিয়ে নিজের যে যোগ্যতা, অভিজ্ঞতা, নিজের যে বক্তব্য, সেটি তা নারীর কাছে না দিয়ে নারীর পেটিকোট হওয়ার জন্য, নারীর ছায়াকোট হওয়ার জন্য কেন এই অপকর্মগুলো তারা করে যাচ্ছে, এবং যারই প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে সমাজে এখনও পর্যন্ত কিছু পুরুষের বিরুদ্ধে এখনও ওই ছায়াকোট হওয়ার জন্য, পেটিকোট হওয়ার জন্য এখনও তাদেরকে গালিগালাজ করা হয় যে ও তো ওই নারীর ছায়াকোট, ও তো ওই নারীর পেটিকোট, এই সমস্ত কথাবার্তা বলা হয়। এটা কিন্তু কোনো নারীকে বলা হয় না, এটা পুরুষকে বলা হয়। এই যে পুরুষের যে যে পেটিকোট বা ছায়াকোট হওয়ার যে অভিধা, অর্থাৎ এই যে পুরুষদের যে নারীর ছায়াকোট কিংবা নারীর পেটিকোট হওয়ার যে অভিলাষ, সেই অভিলাষটা রাতারাতি আসেনি। এটি আমাদের অভ্যাসের মধ্যে, আমাদের চরিত্রের মধ্যে অনেক অনেক বছর আগে থেকে আবহ বাংলার ইতিহাস, ঐতিহ্য, আমাদের পরিবেশ পরিস্থিতি, আমাদের আলো বাতাস, আমাদের পানি, আমাদের পাখির গান, এগুলো সব মিলিয়ে কিছু পুরুষকে ঠিক এই পেটিকোটমুখী, ছায়াকোটমুখী করে ফেলেছে। এই যে যারা এই ধরনের নারীর পরিবর্তে নারীর পেটিকোটের প্রতি ভালোবাসে, নারীর চাইতে নারীর ওনার প্রতি যাদের আগ্রহটা বেশি থাকে, এই লোকগুলো মূলত অযোগ্য, মূলত অযোগ্য। এদের কোনো যোগ্যতা নেই একটি নারীর ভালোবাসা ধারণ করার। তারা নারীকে ইনিয়ে বিনিয়ে তারা নিজেদের দুর্বলতার কথা বলতে পারে না, কিন্তু নারীর মনোরঞ্জনের জন্য তারা করে না এখনও হীনতর কাজ নেই। তারা সব কিছু করতে পারে, তারা উলঙ্গ হয়ে নৃত্য করতে পারে, তারা নিজেদের বিশেষ অঙ্গ তারা কেটে ফেলতে পারে নারীকে খুশি করার জন্য। তারা অন্য তাদের যে সমপর্যায়ের অন্য পুরুষ আছে বা অন্য নারী আছে, তারা তাদের প্রেয়সীর যারা পেটিকোটের মালিক বা ছায়াকোটের মালিক, তাদের হুকুমে তারা না পারে এমন কোনো কাজ নাই। তারা খুন খারাপি থেকে শুরু করে সমস্ত কাজ করতে পারে, তাহলে নিজেদের যোগ্যতা নাই। দ্বিতীয়ত, তারা এই পেটিকোট পাওয়ার জন্য, ছায়াকোটের ভালোবাসা পাওয়ার জন্য তারা এমন কোনো কুকর্ম নাই, এমন কোনো অপরাধ নাই যেটি তারা করতে না পারে, তারা সব কিছু করতে পারে। এই যে সব কিছু করার যেটা অপরাধ প্রবণতা, ক্রিমিনাল, ক্রিমিনাল ইন মাইন্ড, ক্রিমিনাল ইন ব্রেন অ্যান্ড ক্রিমিনাল ইন ক্যারেক্টার, এটা যাদের মধ্যে রয়েছে তারাই এই কেবল পেটিকোটমুখী হয়ে থাকে। থার্ডলি হলো যে এই যে যারা পেটিকোটের প্রতি যাদের আকর্ষণ রয়েছে, এই ধরনের লোকদের বিচার বিবেচনা বুদ্ধিশুদ্ধি নাই, তাদের বিচার শক্তি নাই, তাদের কোনো রকম যাকে বলে রুচি এবং অভিরুচি নেই আশাবুল মাখলুকাত হিসেবে। তারা কেবলমাত্র আপনি দেখবেন যে আমাদের গ্রামে যে কতগুলো প্রাণী আছে, নিকৃষ্ট প্রাণী, পাখি, মন্দ পাখি, মন্দ প্রাণী, যারা সবসময় দেখবেন যে এই বাচ্চারা ময়লা কাপড় ফেলে দেয়, অনেকে করে কি তাদের ময়লা ত্যাগ করে, শরীরের ত্যাগ করে বাচ্চারা ময়লা কাপড় ফেলে দেয়, ওই প্রাণীগুলো ঠিক ভালো কোনো এই বাচ্চাদের অন্তর্বাস তারা নেবে না, কিন্তু বাচ্চাদের যে অন্তর্বাসে বাচ্চাদের বর্জ্য রয়েছে সেইগুলি নিয়ে তারা টানাটানি করবে। তো ওই যে পাখি, ওই পাখিগুলোর চরিত্র যে সমস্ত মানুষের মধ্যে রয়েছে, তারাই কিন্তু এই পেটিকোটমুখী হয়ে যায় বা এই ছায়াকোটমুখী হয়ে যায়।
তো তাদের বিকৃত রুচি, তাদের ক্রিমিনাল মনোভাবাপন্ন, নিজেদের অযোগ্যতা এবং তার সাথে সাথে সীমাহীন লোভ, ঠিক সেই একটা লোভ বাস্তবায়ন করার জন্য যে শক্তি এবং সামর্থ্য দরকার সেটা তাদের থাকে না। যেমন যারা ঠিক সমাজে অপরাধ করে বেড়ায়, প্রকাশ্য অপরাধ করে বেড়ায়, সেটা খুন হোক, খারাপই হোক, ধর্ষণ হোক, রাহাজানি হোক, ছিনতাই হোক, এরা এক ধরনের সাহসী মানুষ, নিষ্ঠুর মানুষ, সাহসী মানুষ। কিন্তু পেটিকোটমুখী লোকজন, পেটিকোট কেন্দ্রিক লোকজন তারা সাহসী নয়। কিন্তু সাহসী মানুষদের যে লোভগুলো রয়েছে, যে লালসাগুলো রয়েছে, সেই লালসাগুলো তাদের রয়েছে। তো তখন তারা করে কি, এই ওই পাখিগুলোর মতো যে বাচ্চাদের কাপড়ের মধ্যে যেগুলোতে বর্জ্য থাকে সেই বর্জ্য কাপড়ের প্রতি তাদের আকর্ষণ থাকে, তদ্রূপ এই লোকগুলো নারীর যে মূল দেহ, নারীর যে মন, নারীর যে মানসিকতা, তার যে মননশীলতা, তার যে নান্দনিকতা, এইগুলোকে আকর্ষিত করার জন্য যা যা করা দরকার এই লোকগুলো সেই কাজগুলো করতে পারে না বা করতে চায় না। তারা সেটা না করে নারীর ছায়ার পেছনে, নারীর পেটিকোটের পেছনে তারা সময় এবং শ্রম ব্যয় করে, ফলে এদেরকে সবাই এই পেটিকোট জাতীয় পুরুষ বলে আখ্যায়িত করা যায় এদেরকে। এই গেল তাদের আরেকটি বৈশিষ্ট্য। এবং সর্বশেষ বৈশিষ্ট্য হলো যে এই লোকগুলো যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে তারা একটা উঁচু পদ এবং পদে পদবিতে আসীন হতে চায়। তো উঁচু পদ এবং পদবিতে আসীন হওয়ার জন্য তারা এই নারীকে দেখা যাচ্ছে যে তারা খুশি করতে চায়। তো খুশি করতে গিয়ে তারা কি বলে, এবং সেই নারীর যে মন, আপনি দেখবেন যে নারীর মন পুরুষের মতো না, নারীর মন অত্যন্ত জটিল। কবি এবং সাহিত্যিকেরা এটা চমৎকারভাবে উপস্থাপন করে গিয়েছে। তো এটা কিভাবে হতে পারে, সেটি হলো কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত কবিতা রয়েছে। সেই কবিতাতে দেখা গেল সম্রাজ্ঞী, নারী একজন রানী। তো নারীর কাছে প্রেম প্রার্থী বহু লোক আসে, বহু লোক আসে এবং নারীর কাছে বিভিন্ন জিনিস চায়, তাকে চমকিত করতে চায়। তো নারী, সেই যে সম্রাজ্ঞী নারী, তিনি অত্যন্ত মেধাবী, তিনি বুঝতে পারেন যে তার কাছে কে কী চাচ্ছে, এবং তিনি এভাবে আস্তে আস্তে সমস্ত প্রেমিকদেরকে, পানি প্রার্থীদেরকে, তারা যারা তার কাছে প্রেম নিবেদন করতে আসে, সবাইকে তিনি একের পর এক রিফিউজ করতে থাকেন। তো এমনি একজন ধড়িবাজ, চালাক, এরকম পেটিকোট মাকড়া প্রেমিকা আসলো। তো সে এসে সেই সম্রাজ্ঞীর সেবা করতে চায়, তার কাজ করতে চায়। তো সম্রাজ্ঞী বলল যে তুমি কি কাজ করতে চাও? তো বলল যে আমি আপনার বাগানের মালাকার হতে চাই, মালি হতে চাই। তো সেই মালি হয়ে তুমি কি করবে? সে তখন বিরাট এক কবিতা রচনা করে প্রতিদিন কিভাবে গাছে ফুল ফুটাবে এবং সেই ফুল থেকে কিভাবে চারা গজাবে, বীজ গজাবে, এবং সেই ফুলের মালা প্রতিদিন সকালে কিভাবে তাকে দিয়ে আসবে, এইটা নিয়ে বিরাট এক মহাকাব্য রচনা করে সেই যাকে বলে সম্রাজ্ঞীকে সে পাগল বানিয়ে ফেলে। তো নারীদের মধ্যেও কিছু লোক রয়েছে যাদের শত যোগ্যতা সত্ত্বেও তারা কিন্তু এই পেটিকোট মাকড়া পুরুষদেরকে পছন্দ করে। তো এই পেটিকোটের পিছনে ঘুরতে 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 কিছু পুরুষ আছে, সব পুরুষ পারে না, কিছু পুরুষ আছে যারা একেবারে ঘুরতে ঘুরতে একটা সময় দেখা যাচ্ছে যে যার পেটিকোট সেই পেটিকোটের মালিকের দৃষ্টি আকর্ষণ করে ফেলে। এবং আশ্চর্য ব্যাপার হলো যে এই পেটিকোটের যারা মালিক তারা একটা সময় এই যারা এই পেটিকোট জাতীয় পুরুষ, পেটিকোট প্রণয়ী পুরুষ, পেটিকোট প্রত্যাশী পুরুষ, পেটিকোট লেহনকারী পুরুষ তাদের প্রতি আকৃষ্ট হয়ে যায়, এবং কোনো রকম বাসবিচার না করে, কোনো রকম তাকে বলে বিবেক বুদ্ধি না খাটিয়ে তারা এই যে দীর্ঘদিন তাদের পেটিকোট, তাদের ঘ্রাণ নেওয়া, পেটিকোটের পিছনে শ্রম দেওয়া এবং পেটিকোট নিয়ে যাদের আধিক্যতা, সেই সকল পুরুষের প্রেমে পড়ে যায়, অথবা প্রেমে না পড়লেও তার যে ক্ষমতা, তার যে বলয়, সেই বলয়ের মধ্যে এই পেটিকোট প্রত্যাশী পুরুষদেরকে সে আশ্রয় দান করে। পদ থাকলে পদ দিয়ে আশ্রয় করে, পদ থাকলে পদ দিয়ে আশ্রয় দান করে, পদবী থাকলে পদবী দিয়ে তাকে প্রতিষ্ঠিত করে, অর্থ থাকলে অর্থ দেওয়া হয়, বৃত্ত থাকলে বৃত্ত দেওয়া হয়, এবং একটা সময় দেখা যাচ্ছে যে কেবলমাত্র ছায়াকোট বা পেটিকোটের দাবিদারি করে একটি পুরুষ যার কোনো যোগ্যতা নেই, সে অনেক অনেক তার কামনা বাসনার চাইতে অনেক অনেক বেশি সুবিধা তারা হাসিল
করে বসে। আমাদের এই পেটিকোটমুখী মন মানসিকতা থেকে বের হয়ে এসে আমরা যেন সত্যিকার অর্থে একটি বীরের জাতি হতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।